হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সজীব আপনাদের সাথে নতুন আর একটা টপিক নিয়ে আসলাম। আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারি। আসলে আমরা অনেকেই চাই যে আমাদের ইউটিউবটা আমরা অ্যাজ এ মিউজিক প্লেয়ার হিসেবে ইউজ করব, কিন্তু অনেকে হয়তো টেকনিকটা জানি না, বিধায় পারি না। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউবকে মিউজিক প্লেয়ারের মতো ইউজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ভিডিও। ওকে, ভিডিও শুরু করার আগে সবাইকে ছোট্টো একটা রিকোয়েস্ট যে যদি এখনও আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইবটা করে রেখেন, হতে পারে আপনার কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়েও যেতে পারেন। আর সাবস্ক্রাইবের পরে পাশে একটা বেল আইকন দেখছেন, এখানে ক্লিক করে দিন, তো যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন টপিকে যাই। আসলে ইউটিউব ভিডিও প্লে করার অনেকগুলো টেকনিক আছে, তার ভিতরে তিন চারটি টেকনিক আজকে আমি আপনাদেরকে দেখাবো। এগুলোর ভিতরে কিছু থাকবে অ্যাপ্লিকেশন, আর একটা থাকবে আপনার রিয়েল ইউটিউব কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তো চলুন দেখা যাক। ওকে, আমি প্রথম যে টেকনিকটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইউটিউব। এটা আসলে রিয়েল ইউটিউব বলতে পারেন আপনারা, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আসলে মডিফাই একটি ইউটিউব। এটা আর যে অরিজিনাল ইউটিউব আমরা ইউজ করি সেটা সেম, জাস্ট এটার থিম হচ্ছে ব্ল্যাক। আপনি যেখানে ঢুকবেন না কেন এটা ব্ল্যাকে পাবেন, আর অরিজিনাল যেটা আমরা ইউজ করি যেটা রিয়েল ইউজ করি সেটা আপনার হোয়াইট কালারে আসে। তো এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের পার্থক্য। তাছাড়া আপনি সব কিছু সেমই পাবেন, আর একটা এক্সট্রা সুবিধা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ইউটিউবে, আপনার যে কোনো ভিডিও জাস্ট আপনি প্লে করবেন, দেন হোম বাটন ক্লিক করবেন, এটা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ইউটিউবের ভিডিও এটা আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে। তো এটাই হলো এই অ্যাপ্লিকেশনটার সিস্টেম, আর এই অ্যাপ্লিকেশনটার লিঙ্কও আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনার চ্যানেল ইউজ করে দেখতেই পারেন। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে আপনি ইউজ করতে চান তো আপনাদেরকে আরও একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে মাইক্রোজি নামে একটা অ্যাপ্লিকেশন। আর এই দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না, এর জন্য আমি আলাদা একটা লিঙ্ক দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন দেখি আমরা নেক্সট অ্যাপ্লিকেশন। ওকে, নেক্সট যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে ওয়াই মিউজিক। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্কও আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইউটিউবের অডিও ভার্সন বলতে পারেন, সেম ইউটিউব, জাস্ট এখানে আপনি যে কোনো কিছু প্লে করবেন না কেন আপনি এখানে অডিও প্লে হবে, ব্যাকগ্রাউন্ডও প্লে করতে পারবেন। জাস্ট ওপেন করবেন, দেন আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক প্লেয়ার হিসেবে এটা প্লে হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন অনেক ইজি ওয়েতে অফলাইন, আর আপনি চান যে দেখেন সেভ অডিও ফার্স্ট আর সেভ টু ভিডিও, আপনারা চান যে এই সংটা আপনার ভিডিও দেখবেন, জাস্ট ওপেন ইন ইউটিউব, জাস্ট এটা ক্লিক করলে এই সংটা আপনাকে ইউটিউবে প্লে হবে। তো এটা হলো সিস্টেম, আর অনেক ইউজফুল হতে পারে আপনার জন্য আমার মনে হয় এই অ্যাপ্লিকেশনটা, ওই অনেক ভালো। এখান থেকে আপনার অনেক এমবি সাবস্ক্রাইব হবে, এখান থেকে আপনার ইন্টারনেট স্পিডটা কম লাগবে, অনেক ইজি ওয়েতে আপনি প্লে করতে পারবেন। তো এটা ছিল দ্বিতীয় অ্যাপ্লিকেশন, আপনার চাইলে এটা ইউজ করে দেখতেই পারেন। এখন দেখবো আমরা নেক্সট অ্যাপ্লিকেশন। ওকে, নেক্সট যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো এটা আসলে অনেকটা ইউটিউবের মতোই আপনার অ্যাপ্লিকেশন, আর এখানে আপনি এক্সট্রা কিছু ফিউচার পেয়ে যাবেন যেগুলো আমরা ইউটিউবে পাই না। কিন্তু এর আগে যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদেরকে দেখাইছি ওইখানেও আপনার এই ফিউচারগুলো আপনারা পাবেন না। এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওজি ইউটিউব, সেম ইউটিউবের মতো, জাস্ট ওপেন করবেন, দেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন, আপনি মাল্টি উইন্ডোজ সিস্টেমে প্লে করতে পারবেন, আপনার ইচ্ছা করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারছেন আপনাদের মিউজিকগুলো। জাস্ট আপনি যে কোনো ভিডিও প্লে করবেন একদম রিয়েল ইউটিউবের মতো প্লে হবে, আপনারা দেখেন এখানে একদম রিয়েল ইউটিউবের মতো আসছে। আপনার চাইলে এটা ডাউনলোড করতে পারছেন, আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারছেন, আপনারা চাইলে মাল্টি উইন্ডোজের মতো প্লে করতে পারবেন। দেখেন ভিডিওর উপরে একটা অপশন চলে আসছে, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন আপনি চাইলে এখান থেকে ছোট করতে পারছেন, বড় করতে পারছেন, আপনি ভিডিও দেখতে দেখতে ফেসবুকে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার সিস্টেম। এখানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়ার পরে কিছু পারমিশন চাবে আপনার কাছে, তারপরে আপনি পারমিশনটা দিয়ে দিলেই হবে। দেখেন এখানে ডাউনলোড অপশনটা আসছে, ডাউনলোড, দেন এখানে দেখেন আপনি যদি চান যে হাই কোয়ালিটি ডাউনলোড করবেন, এখানে আপনি হাই কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, 720p MP4 হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা। তো এটাই হচ্ছে সিস্টেম, আর আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড প্লে করবেন সেটাও পেয়ে যাচ্ছেন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অপশন চলে আসছে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে। তো এটাই হলো এই অ্যাপ্লিকেশনটার সিস্টেম, যদি চান আপনারা ইউজ করে দেখতেই পারেন, আমি এই অ্যাপ্লিকেশনটার লিঙ্কও আমি ডিসক্রিপশন দিয়ে দিব। তো নেক্সট যে টেকনিকটা আপনাদেরকে দেখাবো এটা আসলে অফিসিয়াল সিস্টেমে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে আপনাদের ইউটিউব ভিডিও প্লে করবেন সেটা দেখাবো। সেটা কীভাবে দেখেন, আপনি জাস্ট মজিলা ফায়ারফক্স ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, এটা অনেক পপুলার অ্যাপ্লিকেশন, এটা অনেক পপুলার একটা ব্রাউজার আপনারা জানেন। জাস্ট এই অ্যাপ্লিকেশন থেকে আপনি ডেস্কটপ পেজে যে কোনো ইউটিউব ভিডিও প্লে করেন না কেন সেটা আপনি ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন। সাপোজ আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে আমার ইউটিউব ভিডিও আগে থেকে প্লে করা ছিল, সেটা প্লে হচ্ছে, দেন আমি জাস্ট হোম বাটন ক্লিক করে বাইরে চলে আসলাম, দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে আমার ভিডিওটা চলছে। এটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের যে ভিডিওটা, জাস্ট ক্লিক করবো দেন সেখান থেকে আবার ওপেন হবে। তো এটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের সিস্টেম। আপনারা যদি চান যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইউজ না করে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও প্লে করবেন তো এটা হলো সিস্টেমটা।
চাইলে ইউজ করে দেখতেই পারেন। এই ক্ষেত্রে মাঝে মধ্যে প্রবলেম হয় যদি আপনাদের র্যাম ছোট হয়, আপনার মোবাইল লো কনফিগার হয়, তখন হয়তো একটু প্রবলেম হতে পারে। তাছাড়া আপনি স্মুথলি ইউজ করতে পারবেন আপনার ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে। তো এটাই ছিল আজকে আমার টপিকটা, আমি চাচ্ছিলাম আপনাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য। হয়তো বা অনেকে বুঝছেন কিংবা বুঝছেন না, আমি যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদেরকে দেখাইছি সবগুলো আমার ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনের একটা আপনার প্লে স্টোরে পাবেন না, তো আপনার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে হবে, চাইলে ডাউনলোড করে আপনাদের ফোনে ইউজ করতে পারেন। আর যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, একটু যদি হেল্প হয়ে থাকে আপনাদেরকে, একটা লাইক দিন। আর যদি বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করেন। আর ছোটো একটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে করতে চাই যে এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এই পাশে একটা বেল আইকন দেখছেন, এখানে ক্লিক করে দিন, তো নেক্সট টাইম আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, বাই।